ফরিদপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে রংবেরঙের জারবেরা ফুল চাষ। অন্যান্য দেশের মতো এদেশেও ব্যাপক চাহিদা রয়েছে তার। উচ্চমূল্যের এই ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাণিজ্যিকভাবে জারবেরার চাষ শুরু করেছেন ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের আনোয়ার হোসেন। 7,000 চারা ভারতের পুনে থেকে আমদানি করে চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার বাগানে লাল, সাদা, হলুদ, গোলাপি সহ বিভিন্ন রঙের জারবেরা ফুল শোভা পাচ্ছে। চারা রোপণের 3 মাসের মধ্যেই সফলতা পেয়েছেন তিনি। বাজারে ফুলের ব্যাপক চাহিদা থাকায় কৃষক আনোয়ার এখন কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন। জারবেরা ফুলের চাষ করতেছি, এই চাষ করতে আমাদের 20-21 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। হয়তো এখান থেকে যদি ভালো পাওয়া যায় ফল বা দাম সমান পায়, তাহলে হয়তো কোটি টাকা বিক্রয় হবে। এই ফুল চাষ করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। স্থানীয় লোকজন যদি আরো ব্যাপকভাবে ফুলের চাষ করে, তাহলে ফরিদপুরের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা সম্ভব হবে। কৃষি অফিসার যদি আমাদের সাহায্য সহযোগিতা করে, পরামর্শ দেয়, সঠিক পরামর্শ দেয়, তাহলে আমরা এই ফুলগুলা মানে ভালো দামে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। জারবেরা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, কারিগরি পরামর্শ দিচ্ছি। এখান থেকে জারবেরা ফুল ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়।